পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে পরপর দুদিন তাণ্ডব চালানোর পর অধিকৃত গাজা এবং প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় ভোর 4টার দিকে এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে তারা এই মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 মার্কিন সংস্থার উপর চীনের নিষেধাজ্ঞা, জাপানে 10 আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, রমজানে আল আকসার পর গাজা লেবাননে ইসরায়েলি হামলা, আফগানিস্তানে অরাজকতা, ট্রাম্পকে দায়ী করল বাইডেন প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্র সফর করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তার এই সফরের আয়োজনের সঙ্গে জড়িত 2 মার্কিন সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাছাড়া এই ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাটসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উপর নিষেধাজ্ঞা জারি করে। এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই 2 সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না। চীনের বিবৃতিতে বলা হয় এই 2 সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফর সহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে। বিবৃতিতে বলা হয় হাটসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি যে প্ল্যাটফর্ম দিয়েছে তা সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজতর করেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। জাপানে 10 জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত আরোহীদের জন্য এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল ইয়াসুনোরি মোরিশিতা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মিয়াকোজিমাতে জিএসডিএফ এর ঘাঁটি ছেড়ে যাওয়ার পরে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সৈন্য পরিবহনে ব্যবহৃত একটি UH-60 হেলিকপ্টার। এটি একটি পর্যবেক্ষণ মিশনের অধীনে মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল। পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ভ্রমণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই মিয়াকোজিমার কাছাকাছি দিয়ে যায়। দ্বীপটিতে 2019 সাল থেকে জিএসডিএফ এর মোবাইল অ্যান্টি শিপ মিসাইল লঞ্চার মোতায়েন রয়েছে। পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে পরপর 2 দিন তাণ্ডব চালানোর পর অধিকৃত গাজা এবং প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় ভোর 4টার দিকে এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে তারা এই মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ঘোষণা দেন তার দেশের শত্রুদের যে কোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে। এর পরপরই গাজায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে, তবে তাৎক্ষণিকভাবে গাজা ও লেবাননে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বুধবার পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান ভোরের দিকে এই হামলা চালানো হয়, সে সময় গ্রেফতার করা হয় কমপক্ষে 400 ফিলিস্তিনিকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টেনে দীর্ঘ 20 বছর পর সৈন্য প্রত্যাহারের সময় যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে 12 পৃষ্ঠার একটি প্রতিবেদন সার সংক্ষেপ প্রকাশ করেছে ওয়াশিংটন। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ভবিষ্যতে এ ধরনের উচ্চ ঝুঁকিপূর্ণ দৃশ্যপটের জন্য প্রস্তুত থাকতে হবে। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন সৈন্য প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে যে সমঝোতা করেছিল বাইডেন সেই প্রতিশ্রুতিকে সম্মান করেছেন। তবে বৃহস্পতিবার পর্যালোচনা প্রতিবেদনে চুক্তিটি বাস্তবায়নে সুষ্ঠু পরিকল্পনার অভাবে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের কড়া সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট বাইডেনের উপায়গুলো তার পূর্বসূরির তৈরি করা শর্তের কারণে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকেই ইরাকের অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করেন দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাদের মতে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে ইরাকের অবস্থা তুলনামূলক ভালো ছিল। দেশটির সম্পদ লুট করার জন্যই যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছিল বলে বিশ্বাস করেন 51% ইরাকি। মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশটিতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের 20 বছর পূর্তির সময় পরিচালিত এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরাকের 18টি প্রদেশে 2024 জন প্রাপ্তবয়স্ক ইরাকির সঙ্গে মুখোমুখি দেখা করে এই জরিপ চালায় আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপ ইন্টারন্যাশনাল।
মার্কিন হামলার আগের তুলনায় ইরাকের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরদাতাদের মধ্যে 60% বলেছেন অবস্থা আরও খারাপ হয়েছে, বাকি 40% মনে করছেন পরিস্থিতি উন্নতি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।